হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দুর্গাপুজো অবশ্যই অবশ্যই সবাই খুব ভালো কাটিয়েছো, আমরাও কাটিয়েছি, ভালোই কাটিয়েছি, একদম খুব ভালো না কিন্তু ভালো কাটিয়েছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে কুজাগুড়ি লক্ষ্মী পুজো। আমাদের মানে সবার বাড়ি বাড়িতে বাড়িতে এই পুজোটা হয়ে থাকে, তো আমরাও করছি। আমি সকাল থেকে অনেক কাজ করেছি, আর এই ভিডিও গুলো করা হয়নি, মানে ক্যামেরা ধরার লোক নেই, ওর জন্য করা হয়নি। কালকে রাত্রেই আমি লেপে রেখেছি, আমাদের ঘর তো সব প্লাস্টার করা নেই, বারান্দার দুটো রুম ওই দুটো আমি লেপে রেখেছি, উঠান লেপে রেখেছি। আর সকালবেলায় স্নান রান্না করেছি, আগে রান্না করে তারপর এই ঘর দুটো মুছেছি, তারপর আমি রেডি হয়ে গেছি, একদম পুরো আলতা টালতা পরে, একদম নেল পলিশ কালকে রাত্রে পরে রেখেছি, আলতা পরা শাড়ি পরে রেডি। এখন আমি ঘরের পুজোটা করব, আর নাড়ু বানাতে হবে, আর আলপনা দিতে হবে, তারপর এখনো অনেক কাজ বাকি। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করছি, সবাই প্লিজ সঙ্গে থেকো। তো চলো আসলে পুজোটা করি, সব রেডি করে রেখেছি একদম। হ্যালো, আমার আসনে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি আলপনাটা দিচ্ছি। একদম ভালো পারি না, তবুও চেষ্টা করছি। ফোন দেখে, ইউটিউব দেখে দেখেছি যেটুকু, আমি সেটুকু দেখেই করছি। তো বন্ধুরা সঙ্গে থেকো। তো বন্ধুরা, এখনও আমি আলপনা দিয়েই যাচ্ছি, খুব কঠিন কাজ আলপনা দেওয়াটা। তো এটা খুব ভালো কথা যে আজকে পুজোর দিনে আমার ছেলের কোনো কাজই আমার করা লাগছে না, সব শাশুড়িমাই করে দিচ্ছে। তো বন্ধুরা, অবশেষে আমার আলপনা দেওয়াটা একদম কমপ্লিট হয়েছে, এরপর আমি মাকে সাজিয়ে একদম রেডি করব। তো বন্ধুরা সঙ্গে থেকো, দেখতে থাকো। এটা আমার যা বারান্দা দিয়ে আলপনা দিচ্ছে, আমরা দুজনেই আলপনা দিচ্ছিলাম, ঘরে আমি দিচ্ছিলাম, ও বারান্দা দিয়ে দিচ্ছে, কারণ পুজোটা আমরা দুজনা করছি। তো চলো আমরা দেখে নিই পুরো বাইরে থেকে একদম বারান্দা দিয়ে ঘরের মধ্যে কেমন হয়েছে। বারান্দার আলপনাটা খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও বন্ধুরা। এখনো কমপ্লিট হয়নি, তো আমি একটু দেখিয়ে দিলাম। এখন আমি পুজোর জিনিস একদম আমি সব কিছু সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে। মায়ের মুখটা খুব মিষ্টি ছিল, যা পেরেছি দুজনা একদম ভালো করে একদম সাজিয়েছি। আমার শাশুড়ি মা আমাদের বলে দিয়েছে, সেভাবে সব কিছু করেছি। তো আমি এই যে পুজো করছি, এরপর আমার যাও পুজো করবে। তো বন্ধুরা সঙ্গে থেকো, নিজের মতো করে নিজের মনের থেকে পুজোটা করছি। তারপর ও পুজো করছে, এই যে ওর পুজোটা হয়ে গেলে তারপর আমি পাঁচালি পড়ব, পাঁচালি পড়ে আমার পুজো শেষ হয়ে যাবে এখন। তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। এখন আমি পাঁচালি পড়ছি, আরম্ভ করে দিয়েছি পাঁচালি পড়া। এখানে সবাই আছে, কারেন্ট ছিল না এখন আমার পালচালি পড়ার সময়, তাই আমার মেয়ে লাইটটা ধরে রেখেছে, সেখান থেকেই পড়ছিলাম। সবাই ছিল আমার পাশে, সবাই শুনছিল পাঁচালি পড়াটা আমি পড়ছিলাম, আর পড়তে খুব ভালো লাগছিল, কত ভালোভাবে লেখা ছিল। পাঁচালি পড়ে শুধু আমার পুজোটা শেষ হয়নি, এই যে আমার ননদের ছেলে, এই যে হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ ছাড়া কি পুজো হয়? তো আমার বাবাকে দিয়ে আমি পুজোটা করে নিলাম, তারপর আমার পুজোটা শেষ হবে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। এখন আমার পুজোটা কমপ্লিট হলো। তো বন্ধুরা তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, একটু কমেন্ট করো। তোমরা পাশে থাকলে আমাদের আমার মানে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা সঙ্গে থেকো, পাশে থেকো। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, সবাইকে টাটা, বাই বাই সবাই, আজকের দিনটা খুব খুব ভালো কাটিও।